হ্যালো বন্ধুরা আজকের আমাদের টপিক হলো গড় তো দেখো গড় অনুশীলনের এর আগের দিনের ক্লাসে আমরা এক থেকে কুড়ি অবধি অঙ্কগুলো দেখেছি আজকে আমরা একুশ থেকে অঙ্কগুলো দেখব একুশ থেকে তিরিশ অবধি তো চলো আজকের ক্লাস শুরু করা যাক বন্ধুরা দেখো একুশ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলা রয়েছে একুশ থেকে সাঁইত্রিশ অবধি স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত তো দেখো এই পজিশানে আমরা কি করতে পারি দেখো একুশ থেকে পঁয়ত সাঁইত্রিশ অবধি বলা রয়েছে তাহলে প্রথম সংখ্যা এখানে কত প্রথম সংখ্যা অবশ্যই পনেরো এক মিনিট আমি পেনটাকে চেঞ্জ করে নিই তো দেখো প্রথম প্রথম সংখ্যা হলো আমাদের কত প্রথম সংখ্যা হলো পনেরো আর পনেরো থেকে সাঁত্রিশ অব্দি বলা রয়েছে তাহলে শেষ সংখ্যা কত হবে শেষ সংখ্যা হবে সাঁত্রিশ ভালো করে বুঝবে তাহলে প্রথম সংখ্যা পনেরো আর শেষ সংখ্যা সাঁত্রিশ তাহলে এই দুটোকে যোগ করব যোগ করার পর সেটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পরেই আমাদের গড় কিন্তু বেরিয়ে আসবে তাহলে দেখো পনেরো আর সাঁত্রিশ যোগ করলে পরে আমাদের কত হচ্ছে পনেরো আর সাঁত্রিশ দেখো যোগ করলে পরে আসছে আমাদের ফিফটি টু ফিফটি টুকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের ছাব্বিশ তো দেখো ছাব্বিশ হবে আমাদের রাইট অ্যান্সার অপশান বিতে রয়েছে বন্ধুরা একুশ নম্বর অঙ্কটাকেই যদি আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি তাহলে কীভাবে করবো দেখো দেখো পনেরো থেকে সাঁত্রিশ অব্দি বলেছে তার মানে এক দুই এইভাবে আমাদের সংখ্যাগুলো চলছে তিন এইভাবে যদি আমরা পরপর সংখ্যাগুলোকে লিখি তাহলে এইভাবে লিখতে লিখতে আমরা কত দূর অবধি যাবো আমরা যাবো সাঁয়ত্রিশ অবধি ক্লিয়ার এবার দেখো পনেরো থেকে সাঁইত্রিশ বলেছে তার মানে আমরা এইভাবে অ্যাকচুয়ালি আগে চোদ্দো অবধি যাই তারপরে এখানে পনেরো তারপর ডট ডট করে সাইত্রি অবধি যায় তাহলে দেখো এই কটা সংখ্যাকে আমাদের এখানে বাদ দিতে হবে তাই না আমরা একটা জিনিস করতে পারি দেখো ভালো করে বুঝে দেখো আমরা এক থেকে একদম সাইত্রি অব্দি সব সব স্বাভাবিক সংখ্যাগুলো যোগ ফল আমরা বের করতে পারি কীভাবে বের করতে পারি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এটা করলে পারি সব মানে একদম টোটাল যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো যোগ যোগফল আমরা এইভাবে পেয়ে যাব তাহলে দেখো এটা আমি যদি এন এর জায়গায় সাঁত্রিশ বসাই সাঁত্রিশ ইন্টু আটত্রিশ বাই টু ক্লিয়ার এখান থেকে আমরা পুরো সংখ্যাগুলো যোগফল আমরা পেয়ে যাবো এবার যদি প্রথম চোদ্দটার যদি যোগফল বের করি তাহলে কীভাবে বের করব প্রথম চোদ্দোটার যোগ দেখো একই রকম সূত্র এ তার মানে চোদ্দ অবধি তার মানে এখানে চোদ্দো ইন্টু এন অর্থাৎ তাহলে দেখো এইটা হলো প্রথম চোদ্দোটার যোগফল আর এটা হলো পুরো সবগুলো এখান থেকে একদম সাধ্য সাধ্য সবগুলো তাহলে এটা থেকে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এবারে আমরা সঠিক উত্তর পাবো না পাবো না বলো দেখো অ্যাকচুয়ালি সঠিক উত্তর পাবো না তাহলে এটা থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে কী পাবো এই সংখ্যা যোগফল পেয়ে যাবো ক্লিয়ার ভালো করে বোঝা বোঝা যাচ্ছে দেখো সব সংখ্যাগুলো যোগফল আছে এখানে আর প্রথম পনেরোটা চোদ্দোটা সংখ্যা যোগফল আছে এইখানে তাহলে মানে সব সংখ্যাগুলো যোগফল থেকে প্রথম চোদ্দোটার যোগফল যদি বাদ দিয়ে দিই তাহলে শেষ কটার পনেরো থেকে সাঁত্রিশ অব্দি সংখ্যাগুলো যোগফল আমরা পেয়ে যাব আর এই যোগফলটা পেয়ে গেলে পারেই তো আমরা তাকে যদি ভাগ করে দিই যতগুলো নাম্বার অফ ডিজিট দিয়ে তাহলে পরেই আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব তাই না তো চলো এবার চটপট করে ফেলি তো বন্ধুরা দেখো এখানে কি হচ্ছে এখানে আমাদের মোট যে যোগফল এটা মোট আর এখানে হলো প্রথম চোদ্দোটি চোদ্দোটির যোগফল ঠিক আছে তাহলে প্রথম চোদ্দোটি যোগফল কথা হবে সাত দুগুণে চোদ্দ তাহলে পনেরোকে কে সাত দিয়ে গুণ করলে আমাদের আসছে একশো পাঁচ একশো পাঁচ আর আমাদের দেখো এখানে দিয়ে যদি তাহলে আসছে তাহলে করলে আমাদের আসছে কত সাঁত্রিশ করলে আসছে আমাদের সাতশো তিন ক্লিয়ার তাহলে এখানে আসলে সাতশো তিন আর এখানে আসলে প্রথম চোদ্দোটি সংখ্যার যোগফল চলে আসলো এখানে তাহলে এই যে এটা থেকে এটা এটা থেকে যদি এই একশো পাঁচকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো তাহলে পাবো চোদ্দো থেকে এই পনেরো থেকে সাঁত্রিশ অবধি সংখ্যাগুলোর কি যোগফল যোগ ফল রাইট তাহলে সাতশো তিন থেকে আমরা বাদ দিয়ে দেবো একশো পাঁচকে বিয়োগ করলে আমাদের কত আসবে বিয়োগ করলে আসছে আমাদের পাঁচশো আটানব্বই হুম এবার পাঁচশো আটানব্বই কী হলো পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল ক্লিয়ার কী হয় পেলাম আচ্ছা এবার দেখো এবার এটাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে নাম্বার অফ ডিজিট দিয়ে অর্থাৎ যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে তাহলে কতগুলো সংখ্যা রয়েছে দেখো সাঁত্রিশটা এখানে কটা হচ্ছে মোট সাঁত্রিশটা সংখ্যা তার মধ্যে চোদ্দোটা তো নেই তার মানে এটা থেকে যদি চোদ্দোকে বাদ দিয়ে দিই তাহলে পরে আমরা এখান থেকে পেয়ে যাব কটা তেইশটা সংখ্যা তাহলে পাঁচশো আটানব্বইকে যদি তেইশ দিয়ে ভাগ করে দিই তাহলে পরে আমাদের আছে ছাব্বিশ ক্লিয়ার অনেক লম্বা লম্বাচর একটা পদ্ধতির মাধ্যমে করলাম কিন্তু এই পদ্ধতিতে দেখো আমাদের কোনো সূত্র মনে রাখতে হচ্ছে না এই সূত্রটা তো বেসিক সূত্র স্কোয়ারের সূত্র স্বাভাবিক সংখ্যা পরপর স্বাভাবিক সংখ্যার সূত্র স্কোয়ারের সূত্র কিউবের সূত্র এগুলো তো তোমাদের আমাদের মনে রাখতেই হবে গড় চাপটা করতে গেলে তো এই সেই স্বাভাবিক সূত্রগুলোর সাহায্যে আমরা করে ফেললাম বাট আমি তোমাদের বলবো এই সূত্রটাকে তোমরা একটু মনে করে নাও একটু কষ্ট করে তাহলে পরে দেখবে পরীক্ষা হলে অনেক টাইম বাঁচবে আর তাছাড়া যদি কেউ যদি মনে করো যে জানতে চাও যে কিভাবে কি এই সূত্র ছাড়া কিভাবে করতে হয় তাহলে সেই জন্য তো আমি তোমাদের দেখিয়েই দিলাম তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখিনি বন্ধুরা বাইশ নম্বর অঙ্কটা দেখো এক থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক জোর সংখ্যাগুলির গড় কত দেখো সেম প্রসেস আমরা এর আগে যেই নিয়মে করেছি সেই নিয়মেই করতে পারি বা আমরা ডিটেলও করতে পারি আমি তোমাদের দুটোই দেখিয়ে দেবো দেখো প্রথমত প্রথমত হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক জোর সংখ্যাগুলো বলেছে তাহলে সংখ্যাগুলোকে যদি আমি এখানে লিপিবদ্ধ করি তাহলে পরে কি দেখবো দেখো প্রথমে দুই প্রথম জোর সংখ্যা কত দুই এক থেকে বলেছে এক তো হবে না কারণ জোর সংখ্যাগুলো বলেছে দুই চার ছয় এইভাবে চলবে কত দূর অবধি তিরিশ অবধি চলবে ক্লিয়ার আচ্ছা এটুকু বুঝতে পারলে তাহলে দেখো আমরা কি জানতাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই করলে পরে স্বাভাবিক সংখ্যাগুলোর গড় পাওয়া যায় এখানে স্বাভাবিক জোট সংখ্যার ক্ষেত্রেও সে একই ফর্মুলা তাহলে প্রথম সংখ্যা দেখো কত দুই তাহলে দুই প্লাস তিরিশ ভাগ দুই তাহলে কত হবে থার্টি টু বাই টু অর্থাৎ ষোলো দু কোনো বত্রিশ তাহলে উত্তর কত আসতে আমাদের ষোলো আসতে ক্লিয়ার তোমরা আশা করি বুঝতে পারছো যে ষোলোটা কীভাবে আসলো আর আমরা সেই পূর্বের অর্থাৎ একুশ নম্বর অঙ্কের সূত্রটা প্রথম প্রথম প্লাস শেষ ভাগ দুই রাইট এই সূত্র সাহায্যে কিন্তু করলাম প্রথম এখানে দুই আর শেষ হলো তিরিশ বাই ওয়ে এটা হলো আমাদের সূত্র এবার যদি আমরা সূত্র ছাড়া করতে যাই কীভাবে করব দেখো জোর সংখ্যা বলেছে তার মানে কি হবে দুই প্লাস চার প্লাস ছয় প্লাস এইভাবে চলবে কত দূর অবধি তিরিশ অবধি চলবে ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পারছো এবার দেখো দুই যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কত হবে এক যোগ দুই যোগ তিন যোগ এইভাবে চলবে কত দূর অবধি চলবে দুই কমন লেখা দেখতে পাচ্ছো পনেরো রাইট তাহলে দেখো দুই তো বাইরে থাকলোই তাহলে স্বাভাবিক সংখ্যা যোগ ফলের সূত্র আমরা জানি টেন প্লাস ওয়ান সেই একই সূত্র তাহলে এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান কত হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে এনের ভ্যালু হলো পনেরো তাহলে পনেরো ইন্টু ষোলো বাই দুই ক্লিয়ার আশা করি আমরা বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা করলে কি বেরোচ্ছে আমাদের যোগ বল বেরোচ্ছে তাহলে দেখো দুই দুই কেটে গেলো এদিকে এটাও তো সেই গুণাকারেই ছিল তাই না তাহলে পনেরো ইন্টু ষোলো কত হবে দেখো পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ আর পনেরো কত হয় দুশো তিরিশ দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ আমাদের বেরিয়ে গেলো এই সংখ্যাগুলো যোগ ভালো রাইট তাহলে এখানে এবার এবার আমাদের কোশ্চেন হচ্ছে যে তাহলে এবারে এখানে কতগুলো সংখ্যা রয়েছে অর্থাৎ কতগুলো সংখ্যা যোগফল আমরা নির্ণয় করেছি দেখো কারণ সেটা দিয়ে ভাগ করলে তবে এনে গড় বেরোবে হ্যাঁ এবার দেখো তাহলে কতগুলো সংখ্যা রয়েছে দেখো এখানে দুই থেকে তিরিশ অবধি ছিল জোর সংখ্যাগুলো তাহলে দুই কমন নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কারণ লাস্ট সংখ্যা হচ্ছে পনেরো অর্থাৎ পনেরোটা সংখ্যা ছিল তাহলে গড় কীভাবে বেরোবে তাহলে গড় বেরোবে দুশো চল্লিশ বাই পনেরো করে দিলেই গড় বেরিয়ে যাবে তাহলে এবার দেখো কাটলে বারে কথা হয় পনেরো ক্ষেপ পনেরো ছয় পনেরো নব্বই তাহলে ষোলো সে একই উত্তর বেরোলো কিন্তু প্রসেস দুটো দু রকম তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো এই সূত্রটাই মনে রাখবে কারণ দেখো জোর জোরের ক্ষেত্রে এই সূত্রটা লাগছে বিজোরের ক্ষেত্রেও কিন্তু এই একই সূত্রের সাহায্যে আমরা করে ফেলতে পারি বা তোমরা যদি কেউ চাও যে এই সূত্রটা মনে রাখবে তো সেটা তোমার নিজের ডিসিশন তোমরা মনে রাখতে পারো তো চলো আমি এবার নেক্সট অঙ্কটা অর্থাৎ তেইশ নম্বর অঙ্কটার দিকে যাই তাহলে এবার তেইশ নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে একই রকম অঙ্ক এর আগের অঙ্কটার মতো প্রথম পঁচিশটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত তো দেখো প্রথম পঁচিশটি বলেছে এখানে এটা একটু কিন্তু মনে রাখবে তোমরা আমি একটু ভুল বললাম তোমাদের এর আগের অঙ্কের মতন কিন্তু এটা নয় প্রথম পঁচিশটি জোর সংখ্যার গড় চেয়েছে তাহলে প্রথম পঁচিশটি জোর সংখ্যার গড় বের করার খুব সহজ নিয়ম রয়েছে কি নিয়ম পঁচিশটা জোর সংখ্যা বলা রয়েছে প্রথম প্লাস ওয়ান অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশ হবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার দেখো এবার এটাকে যদি আমি একটু ভেঙে তোমাদের বলার চেষ্টা করি দেখো কী হবে দেখো প্রথম চারটে জোর সংখ্যার গড় কত প্রথম চারটে জোর সংখ্যা দেখো আমি লিখি দুই চার ছয় আট রাইট এই কটা তাহলে এবার দেখো দেখো জোর সংখ্যা বা সংখ্যা একটা সমান্তর প্রগতিতে থাকে আর সমান্তর প্রগতিতে যেসব জিনিস রয়েছে যেসব নাম্বার সিরিজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা কি কি দেখে থাকি যে একদম মিডিল পজিশনে যে রয়েছে মিডিল পজিশনে যে রয়েছে সেই কিন্তু হয় গড় রাইট তাহলে দেখো এখানে দুই থেকে আট পর্যন্ত যদি সংখ্যাগুলোকে নিই যদি আমি গড় মানে মানে স্বাভাবিক যে পদ্ধতি আমরা শিখে এসেছি চিরাচরিত পদ্ধতির সাহায্যে সেই পদ্ধতিতে যদি আমি করি চার যোগ ছয় যোগ আট বাই কথা হবে বাই চার হবে গড় যেহেতু বের করছি ছয় চারের দশ আট আট আঠেরো আঠারো দুয়ে কুড়ি কুড়ি বাই চার চার দিয়ে কাটলে দেখো চার পাঁচ এক কুড়ি এবার দেখো আমাদের যে পদ্ধতি অর্থাৎ আমাদের যে সূত্র যে নাম্বার অফ ডিজিট প্লাস ওয়ান নাম্বার অফ ডিজিট ডিজিট প্লাস ওয়ান রাইট তাহলে সেই একই সূত্রের সেই একই সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি নাম্বার অফ ডিজিট চারটে রয়েছে চার প্লাস ওয়ান অর্থাৎ এখানে পাঁচ দেখতে পাচ্ছি আর এখানেও দেখতে পাচ্ছি পাঁচ আসছে তাহলে কীভাবে আসছে আমি কী হতে পারলাম তোমাদের যে সমান্তর প্রগতিতে যখন থাকে দেখো দুই হাজার চারের যখন গড় করা হবে তখন কত বেরোবে গড় দুই হাজার চারের যখন গড় করা হবে দেখো এদের মিডিল পজিশন কোথায় দেখো এদের মিডিল পজিশান হবে কিন্তু তিন তাহলে সেক্ষেত্রে আমাদের তিন বেরিয়ে আসবে গড় তো সেই সেই কারণেই আমি তোমাদের বললাম যে সমান্তর প্রগতিতে যখন কোনো সংখ্যা থাকে তখন কিন্তু গড় আসে কিন্তু একদম মাঝের সংখ্যাটা বা মাঝের ডিজিটটা কিন্তু গড় আসে তো চলো এবার আর একটা কথা তোমাদের আমি বলে দিই এখানে এখানে যদি বিজড় সংখ্যক সংখ্যা থাকে দেখো জোর সংখ্যক সংখ্যার ক্ষেত্রে তো তোমরা বুঝতেই পারছো বিজোর সংখ্যক সংখ্যা যখন থাকবে ধরো এইটার ক্ষেত্রেই দুই চার আর ছয় যদি থাকে তাহলে দেখো মিডলের ডিজিট কোনটা রয়েছে মিডলের ডিজিট তো চারই রয়েছে তাহলে ভাবার কিছু নেই তাহলে চার হবে আর আমাদের ফর্মুলাতে যদি প্রয়োগ করি দেখো তিনটে সংখ্যার গড় কত হবে থ্রি প্লাস ওয়ান চার তাহলে তোমরা বুঝতে পারছো আর সমান্তর প্রগতি কি সমান্তর প্রগতি সম্বন্ধে যদি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই আমি এটা প্রথমে বলে দেওয়া উচিত ছিল বাই দ্য ওয়ে দেখো সমান্তর প্রগতি হলো নির্দিষ্ট হারে নির্দিষ্টভাবে যখন যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দুই তারপরে সংখ্যাটা দেখো দুই প্লাস দুই তারপরে সংখ্যাটা দেখো তারপরে সংখ্যাটা দেখো দুই প্লাস টু প্লাস ফোর তারপরে সংখ্যাটা দেখো টু প্লাস সিক্স মানে কি দেখো দুই দুই করে সব সময় বৃদ্ধি পাচ্ছে তো এই ধরনের সংখ্যাগুলোকে বা হ্রাস পেলে পারো সেক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য তো তোমরা স্বাভাবিক সংখ্যার কনসেপ্ট এই স্বাভাবিক সংখ্যা এবং সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই কনসেপ্টটা তোমরা বুঝে নিলে তো চলো এবার আমরা চব্বিশ নম্বর অঙ্কটা দেখি দেখো বন্ধুরা চব্বিশ নম্বর কোশ্চেনটা কী দেওয়া রয়েছে প্রথম এগারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় আমরা তো জানি এই সূত্রের মনে রাখতেই হবে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স রাইট তাহলে পরে দেখো আমরা একই সূত্রে ফেলে দিই প্রথম এগারোটা সংখ্যা যখন বলা রয়েছে তাহলে এন এখানে এন এন ভ্যালু কত এন সমান সমান হবে ইলেভেন আর আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান আর টু এন প্লাস ওয়ান বাই সিক্স রাইট এটা হলো আমাদের সূত্র তাহলে পরে এন এর ভ্যালু এখানে কত দেওয়া হয়েছে এগারো দেওয়া রয়েছে তাহলে এগারো বসিয়ে দাও এগারো গুণে এগারো আর একে বারো গুণ এগারো দুগুণে বাইশ আর একে তেইশ বাই সিক্স ছয় দিয়ে কাটো ছয় দুগুণে বারো তাহলে কত হচ্ছে বাইশ গুণ তেইশ বাইশ গুণ তেইশ এটা কি বেরোলো ভালো করে বোঝো এটা কি বেরোলো এটা বেরোলো আমাদের মোট যোগ ফল অর্থাৎ প্রথম এগারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফল বর্গের যোগ ফল ঠিক আছে এটা বেরোলো এবার আমাদের চেয়েছে গড় 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 চাইলে আমাদের কী করতে হবে প্রথম এগারোটা সংখ্যা বলেছে তাহলে এগারো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে গড় বেরিয়ে আসবে তাহলে গড় সমান সমান লিখে দিলাম বাইশ গুণ তেইশ পাই এগারো এগারো দিয়ে কাটলাম এগারো দুগুনে বাইশ তাহলে তেইশ দুগুণে কত হবে তেইশ দুগুণে হবে সরি সিক্স কোনটা রয়েছে খুব সহজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আর আমি তোমাদের প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা এই সূত্রটা কিন্তু মনে রাখো এই সূত্র কয়েকটা সূত্র যে এন ইন টু এন প্লাস ওয়ান এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স আর কিউবের ক্ষেত্রে যেটা আছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার তো এই সূত্রগুলোকে তোমরা মনে রাখো তাহলে বাড়ি অঙ্ক মোটামুটি তোমরা পারবে তো চলো এবার নেক্সট অঙ্কটা দিকে দেখো বলতে বলতে চলে এসেছে আমাদের কিউবের অঙ্ক যে প্রথম বারোটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় তাহলে ঘনের গড় কি আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যার যোগফল হয় না সেই যোগ ফলে সূত্রের মতনই কিন্তু ঘন যোগফলের সূত্র হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কথা হবে বাই টু দেখো একই রকম কিন্তু এটার ক্ষেত্রে কি হবে এটার বাইরে একটা হোল স্কোয়ার চলে আসবে তাহলে এটা কি হলো এটা হলো যোগফল কিন্তু এটা গর্ভেব না যোগফল তাহলে প্রথম বারোটি স্বাভাবিক সংখ্যা বলা রয়েছে তাহলে বারো গুণ তেরো বাই দুই দুই দিয়ে কাটলাম ছয় তাহলে কত হচ্ছে দেখো এটাকে স্কয়ার করতে হবে অবশ্যই স্কয়ার তাহলে ছয় গুণ তেরো স্কয়ার যেহেতু রয়েছে তাহলে কি হবে আবার হবে ছয় গুণ তেরো এভাবে লিখে দিই কি এবার দেখো এবার বলেছে বারোটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় তাহলে এগুলো যোগ ফল বারোটি স্বাভাবিক সংখ্যার তাহলে গড় কত হবে বারো দিয়ে ভাগ করে দিতে হবে নিশ্চয়ই ছয় দিয়ে কাটো ছয় দুগুণে বারো দুই দিয়ে কাটো তিন দুগুনে ছয় তাহলে তেরো তেরো গুণ করলে কথা হয় তেরো তেরো এক ছয় নয় মনে রাখবে তেরোর বর্গ এক ছয় নয় গুণ তিন তাহলে গুণ করলে কথা হবে দেখো তিন তিন সাত একুশ একুশে এক আর তিন ছয় আঠারো কুড়ি আর তিন এক তিন পাঁচ পাঁচশো এক তাহলে দেখো কোন অপশনটা রয়েছে অপশন ডিতে রয়েছে অপশানটি ডি হল রাইট অ্যান্সার খুব সহজ সূত্রটা তো শুধু একটু মনে রাখবে একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে মনে থেকে যাবে তো পরীক্ষা হলে কিন্তু এরকম অঙ্কই আসবে খুব সহজ সহজ তো তোমরা সেগুলো অবশ্যই নামিয়ে আসতে পারবে আমি তোমাদের একশিয়ার করছি তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো আমার সাথে তো চলো এবার নেক্সট অঙ্কটা দেখি বন্ধুরা দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটা দেখো কি ধরা হয়েছে এক থেকে সতেরো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের কত দেখো একদম সিম্পল অঙ্ক আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো দেখালে বুঝতে পারবে যে এক থেকে সতেরো পর্যন্ত পরপর জোর বলা রয়েছে তাহলে প্রথম সংখ্যা কত হবে দুই হবে তারপরে সংখ্যা কত হবে চার হবে তারপরের সংখ্যা কত হবে ছয় হবে অবশ্যই এগুলোর কী হবে স্কোয়ার হবে যেহেতু বর্গ বলেছে প্লাস ডট ডট কত দূর অবধি চলবে বলো ষোলো অবধি চলবে তাই না সতেরো তো জোর সংখ্যা সতেরো পর্যন্ত যতই হলো কিন্তু ষোলোটাই তো লাস্ট জোর সংখ্যা তোমরা বুঝতে পারছো তাহলে এটা হলো যোগফল তাহলে যোগফল দেখো কী করে বের করবো আমরা জাস্ট দুয়ে স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে দেখো প্রথমে কত করে থাকবে একের স্কোয়ার তারপর দ্বিতীয় জায়গায় দেখো কত পড়ে থাকবে দুই স্কোয়ার তো কমন চলে গিয়েছে তার মানে দুই স্কোয়ার এখানে দেখো কত পড়ে থাকবে দুই স্কোয়ার কম তিন দুকোনে ছয় তাহলে তিন স্কোয়ার এইভাবে দেখো ডট ডট করে কত দুই স্কোয়ার কমন চলে যাওয়া গেছে তাহলে আট দুকণের ষোলো তাহলে আট স্কোয়ার ক্লিয়ার হয়েছে দেখো দুই গুণ করলে পরে দেখো ঠিক আগের সংখ্যাগুলোকে ঠিক পেয়ে যাব বাইদেবাই তো দেখো এখানে মোট কটা সংখ্যা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ দুই কমন নেওয়ার পর খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যেখানে আটটা সংখ্যা রয়েছে মোট কটা সংখ্যা মোট সংখ্যা হলো আটটি রাইট আচ্ছা এখানে কিন্তু যোগ ফল বেরোচ্ছে আমি বারবার তোমাদের বলছি যোগ ফল এখানে কিন্তু গড় বেরোচ্ছে না এই গড় যে না গড় কিন্তু বেরোচ্ছে না গড় বের করার জন্য আট দিয়ে ভাগ করতে হবে তো দেখো দুই স্কোয়ার অর্থাৎ এটাকে আমি চার লিখে দিই একবারে কি আচ্ছা দুই স্কোয়ারকে চার লিখে দিলাম এবার দেখো এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে দেখো পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ সূত্রটা সূত্রটাকে আমরা ফেলতে পারি কারণ কি দেখো এক দুই তিন চার সব পরপর স্বাভাবিক সংখ্যা রয়েছে না হ্যাঁ রয়েছে তো তাহলে এদের দেখো বর্গের যোগ ফলটা করে সূত্রে ফেলবো তাহলেই হয়ে যাবে তো দেখো কীভাবে ফেলবো বর্গের যোগ ফলের সূত্রটা তো আমরা জানি কী হয় এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এন এ ভ্যালু কতক্ষণ এইট তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ এইট প্লাস ওয়ান অর্থাৎ নাইন ইন্টু টু এন প্লাস ওয়ান আর দুগুণ ষোলো ষোলো আর একে সতেরো আশা করি তোমরা মুখস্থ করে ফেলেছো এটা বাই সিক্স আমি এখানে একটু লিখে দিই এন প্লাস ওয়ান যোগ সূত্র তাহলে দেখো এখান থেকে এই ভ্যালুটা আমাদের আসছে এটা কি এটা গেলো যোগফল কতগুলো সংখ্যার এই যে এক থেকে সতেরো পর্যন্ত জোট সংখ্যাগুলো যোগফল রাইট আচ্ছা এবার দেখো এবার বলেছে চেয়েছে গড় 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 বের করতে গেলে কি করতে হবে এটা তো যোগফল বেরোলো গড় বের করতে গেলে গড় লিখে দিই না তাহলে দেখো বুঝতে পারবে ছয় উপরে কত হয়েছে চার গুণ আট গুণ নয় গুণ সতেরো আচ্ছা এই চারটা উপরে গেল কি করে চারটা তো উপরেই ছিল চারটা তো নিচে ছিল না দেখো চারের নিচে কিছু নেই মানে কি এক রয়েছে তার মানে কি নিচে এক অর্থাৎ কি চার বাই এক আর চার এই দুটো তো একই জিনিস তাহলে চারকে আমরা এক দিয়ে ভাগ করলে তো সেই চারই পাই তাই না তো এখানে কোনো কোনো সময় কনফিউশন রাখবে না যে এটা তো পাশে ছিল এটা কি করে উপরে গেলো এটা তো উপরেই ছিল ওকে অনেকেই জানো কনসেপ্টটা তাও আমি বলে দিলাম যারা জানে না তাদের সুবিধা হবে আচ্ছা এবার দেখো গড় বের করতে চাইছি আমরা এখানে যোগফটুকু লিখেছি অর্থাৎ এখানে যেটুকু রয়েছে সেটুকু লিখেছি এবার গড় বের করবো কী করে একে আট দিয়ে ভাগ করে দেবো ভাগ করতে গেলে কি নিচে রাখতে হবে নিচে রেখে দিলাম তাহলে দেখো আট আট কেটে গেলো এবার দেখো দুই দিয়ে যদি কাটে দুই দুকোন চার তিন দুকোনের ছয় তিন দিয়ে যদি কাটে তিন দিয়ে নয় তাহলে দেখো তিন দুকোনে ছয় ছয় ইন্টু সতেরো তাহলে ছয় সাত বিয়াল্লিশের দুই হাত থেকে চার ছয় হাজার চার দশ একশো দুই একশো দুই হবে রাইট অ্যান্সার দেখো অপশন রয়েছে অপশান এতে রয়েছে অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার খুব সহজে লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে এবার অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দাও কারণ তোমাদের জন্যই আমাদের এর প্রয়াস তো চলো এবার নেক্সট কোশ্চেনটার দিকে যাই বন্ধুরা সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো একদম সহজ কিন্তু যদি আমরা সূত্র ধরে করি তাহলে পরে খুব সহজেই হয়ে যাবে আর যদি আমরা ডিটেলে করতে যাই সেটাও আমি তোমাদের দেখাবো তো দেখো এক থেকে ষোলো পর্যন্ত পরপর বিজয় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় জানতে যাওয়া হয়েছে তাহলে বিজয় সংখ্যা আর বর্গের গড়ের একটা বর্গের যোগফলের একটা সিম্পল সূত্র রয়েছে সেটা হলো এন ইন টু এন প্লাস ওয়ান আমরা জানতাম এখানে হবে টু এন প্লাস ওয়ান আরটা হবে টু এন মাইনাস ওয়ান বাই থ্রি ক্লিয়ার এটা হলো এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল এন সংখ্যক বিজোড় বিজোড় সংখ্যার যোগফল রাইট তাহলে এবার দেখো এখানে থেকে আমরা যদি এনের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে দেখো এখানে কত পাবো এক থেকে ষোলো পর্যন্ত বলেছে তার মানে এখানে লাস্ট ডিজিট কত হবে পনেরো তাহলে এক থেকে পনেরো অবধি বিজোড় সংখ্যাগুলো মোট কটা হবে মোট অবভিয়াসলি এখানে তুমি দুই থেকে ষোলো অবধি ধরলে পরে কত কতগুলো হয় আটটা হয় তার মানে এক থেকে এক থেকে ষোলো অবধি যদি অ্যাকচুয়ালি আমি যদি দুই থেকে ষোলো অব্দি যদি জোট সংখ্যাগুলো ধরি মানে এক থেকে ষোলো অবধি বিজোড় সংখ্যা যতগুলো থাকবে দুই থেকে ষোলো অবধি বা এক থেকে ষোলো অব্দি জোট সংখ্যাগুলো তো তাই থাকবে মানে কি তাহলে দেখো এক থেকে ষোলো অবধি আমাদের বিজোট সংখ্যা যে রয়েছে তার সংখ্যা কত তার সংখ্যা হলো কিন্তু খুব সিম্পলি আমরা এখান থেকে বুঝতে পারছি এক থেকে ষোলো অবধি কতগুলো সংখ্যা রয়েছে আটটি আটটি বিজয় সংখ্যা এবং আটটি জোর সংখ্যা রয়েছে তো যাই হোক দেখো এখান থেকে দেখো খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এন মানে এখানে এনের এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে ওরা খুব সাধারণ স্বাভাবিকভাবেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে যে ইন সংখ্যক বিজয় সংখ্যার বর্গের যোগফল কত তাহলে আট এখানে কত আট দু ষোলো আরে সতেরো তারপর আট দুক ষোলো মাইনাস এক অর্থাৎ পনেরো বাই তিন ক্লিয়ার এটা গেল কি ভালো করে বুঝবে এন সংখ্যক বিজোট সংখ্যার যোগ বল আর যদি চাই গড় তাহলে গড় কত হবে গড় লিখে দিলাম গড় সমান সমান এটা কত হবে এটা কত দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে কারণ আটটি সংখ্যা রয়েছে আট আট কেটে গেলো তিন পাঁচে পনেরো আট সতেরো কত পাঁচ সতেরো পঁচাশি ক্লিয়ার তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রাইট অ্যান্সার এইটি ফাইভ এবার যদি আমরা এটাকে ডিটেলে করতে চাই তাহলে কীভাবে করবো সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই দেখো খুব সহজেই আমরা করতে পারবো এই অঙ্কটা এক যোগ এক স্কোয়ার অ্যাকচুয়ালি যেহেতু বীজ সংখ্যা সাবিক সংখ্যা যোগফল বলা হয়েছে তাহলে দেখো আমরা এইভাবে লিখবো এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার এইভাবে কত দূর অবধি এইভাবে গিয়েছে আমাদের এখানে সংখ্যা ষোলো অবধি ষোলো স্কোয়ার তো ভালো করে বুঝবে তোমরা ষোলো স্কোয়ার অবধি এখানে সংখ্যা লিখে দিলাম এবার দেখো এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে তো চাইনি এরকম এখানে চেয়েছে কি এখানে শুধু বিজোর সংখ্যাগুলো অর্থাৎ আমি যদি এখানে যদি কালি কালিটা যদি চেঞ্জ করে তোমাদের দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই যে এখানে দেখো এটা চেয়েছে এইটা চেয়েছে বিজু সংখ্যাগুলো চেয়েছে রাইট তাহলে আমাদের এখানে কিন্তু এই যে দু স্কোয়ার বলো চার স্কোয়ারগুলো বলো এগুলো কিন্তু সব জোর সংখ্যার এগুলোকে কিন্তু আমার এমনি লেখা হয়ে গিয়েছে অর্থাৎ আমি সূত্র সূত্রতে ফেলার জন্য কিন্তু আমি এইভাবে লিখলাম রাইট তাহলে এবার দেখো কি হবে তাহলে আমরা যেগুলোকে বেশি লিখেছি সেগুলোকে বিয়োগ করে দিতে হবে থেকে তাহলেই তো হয়ে গেল তাহলে বিয়োগ করবো কীভাবে মাইনাস এখান থেকে দেখো বিয়োগ করে দেবো কোনটা দু স্কোয়ার তারপর চার স্কোয়ার তারপর এখানে কত থাকবে এখানে ছয় স্কোয়ার থাকবে কারণ পাঁচটা তো এর মধ্যে কাউন্ট হবে ছয় স্কোয়ার এইভাবে আমাদের চলবে কত দূর অবধি একদম দেখো ষোলো রাইট এবার দেখো তাহলে দেখো এখানে তো আমরা পেয়ে যাচ্ছি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলা বসিয়ে দেবো এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স যেখানে এন এ ভ্যালু কত এন এর ভ্যালু হল ষোলো রাইট আর এখান থেকে দেখো এখান থেকে মাইনাস টু যদি কমন নিয়ে নিই আমি এটাকে একটু যদি উপরে দেখিয়ে দিই মাইনাস টু স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস তো কমন ছিল টু স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিই তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট কত দূর অবধি যাবে আটের স্কোয়ার অবধি রাইট তাহলে দেখো এখানে আমরা দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ্যালের ফর্মুলা এখানেও লাগিয়ে দিতে পারি কীভাবে লাগাবো টু স্কোয়ার থাকবে এখানে বাইরে আর এখানে লাগাবো এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এখানে ভ্যালু কত এখানে এনার ভ্যালু হলো আট রাইট তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে কিন্তু এই যে সংখ্যাগুলো যোগফল এগুলোর কিন্তু ভ্যালুটা পেয়ে যাব এই এখান থেকে কিন্তু এগুলো ক্যালকুলেশন করার পর আমরা পাবো কিন্তু ছশো আশি ছশো আশি দিয়ে ছশো আশিকে কত দিয়ে ভাগ করতে হবে আটটি সংখ্যা আট দিয়ে ভাগ করতে হবে তখনও আমরা পেয়ে যাব দেখো আঠারটা চৌষট্টি আর পাঁচটা চল্লিশ পঁচাশি সেই পঁচাশিই পাবো কিন্তু এটা একটু লম্বা চওড়া প্রসেস যদি কোনো পরীক্ষায় ডিসক্রিপটিভভাবে যদি এই অঙ্কগুলো আসে তখন তোমরা এইভাবে করতে পারো বাট এমনি সময় তোমরা এই সূত্রটা মনে রেখো এই সূত্র সাহায্যে করে ফেলো সূত্রটা মনে রাখাটা অতটাও কঠিন না যে টু এন এন ইন্টু টু এন প্লাস ওয়ান আর টুয়েন মাইনাস ওয়ান তো চলো আমরা নেক্সট অঙ্কটা দিকে যাই ধরো এবার আঠাশ নম্বর অঙ্কটা দেখো এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের ঘর দেখো একদম সহজ আগে যোগফলটা বের করি এক থেকে ষোলো পর্যন্ত জোর সরি জোর সংখ্যাগুলি যোগফল যোগফল যোগ কীভাবে করবো এক থেকে ষোলো পর্যন্ত বলে হয়েছে তাহলে এক স্কয়ার প্লাস দুই স্কয়ার সরি 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 আমি এখানে ভুল লিখলাম না হ্যাঁ ভুল লিখেছি তো জোর সংখ্যাগুলো যখন বলা রয়েছে তখন তোমাকে জোরগুলো নিতে হবে কত নিতে হবে দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার এইভাবে কত দূর অবধি চলবে এইভাবে চলবে ষোলো স্কোয়ার অবধি এবার এটাকে কী করে করবো দেখো যোগ দুই স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে কত করে থাকবে এক স্কোয়ার প্লাস দুই স্কয়ার এইভাবে চলবে কত দূর অব্দি আটের স্কোয়ার অবধি তাহলে অ্যাকচুয়ালি এখানে কী বলেছে ঘনের যোগফল বলেছে সরি সরি আবারও একটু ভুল হয়ে গিয়েছে আমার এখানে কিউবগুলো নিতে হবে রাইট তাহলে এখানে দুইয়ের কিউব কমন নিতে হবে তাহলে এখানে একের কিউব এখানে দুয়ের কিউব পরে থাকবে আর এখানে আটের কিউব পরে থাকবে রাইট আচ্ছা এবার ঠিক আছে তাহলে দেখো একই রকম রাখলাম শুধু জাস্ট স্কোয়ারগুলোর জায়গায় কিউবগুলো বসিয়ে দিলাম কারণ কী কারণ আমি এখানে ঘন বলেছে আমি সেটাকে বর্গ করে ফেলেছিলাম সেই কারণে তো আশা করি বা আরও বুঝতে অসুবিধা হচ্ছে না এবার দেখো দুইয়ের কিউব মানে কত দুইয়ের কিউব মানে আট আর এক থেকে আট পর্যন্ত সংখ্যাগুলোর ঘনের যোগফলের সূত্র তো আমরা জানি কী জানি এন ইন টু এন প্লাস ওয়ান জানি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু আর এর বাইরে কী করতে হয় একটা স্কোয়ার দিয়ে দিতে হয় খুব সহজ তাহলে এখানে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু এখানে এইট তাহলে এইট ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ এইট প্লাস ওয়ান অর্থাৎ নাইন বাই টু এর বাইরে একটা আমরা কি দিয়ে দেবো এর বাইরে একটা আমরা স্কয়ার দিয়ে দেবো তাহলে দেখো এখানে কত হচ্ছে আট গুণ আট গুণ এখানে দেখো কত রয়েছে এখানে রয়েছে এখানে আমি এটাকে কেটে দিই চার দুগুণ আট তাহলে কত হচ্ছে চার নয় ছত্রিশ গুণ ছত্রিশ স্কয়ার রয়েছে বলে আমি দুবার লিখে দিলাম তো দেখো এটা গেলো কি এটা গেলো হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত জোট স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের এর যোগফল রাইট আর যদি আমাদের এখানে জানতে চাইছি কি আমাদের জানতে চাইছি যে গড় গড় আমরা কিভাবে বের করবো তাহলে গড় বের করার জন্য আমরা কি করবো আট গুণ ছত্রিশ গুণ ছত্রিশ এটা তো যোগ ফল যোগফল থেকে গড় আমরা কীভাবে বের করি যতগুলো নাম্বার অফ ডিজিট সেটা দিয়ে ভাগ করে দিয়ে নাম্বার অফ ডিজিট এখানে কত এই লাইনে দেখতে পাচ্ছ তোমরা আটখানা নাম্বার অফ ডিজিট তাই না তাহলে আট দিয়ে ভাগ করে দেবো আট আট কেটে যাবে তাহলে ছত্রিশের বর্গ যা সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার তো ছত্রিশের বর্গ কত হবে দেখো ছত্রিশের বর্গ হবে বারোশো ছিয়ানব্বই অর্থাৎ অপশন ডি বারোশো ছিয়ানব্বই হবে আমাদের রাইট অ্যান্সার আশা করি তোমরা খুব সহজে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো চলো আমি আমার নেক্সট অঙ্কটার দেখে যাই বন্ধুরা দেখো এবার উনত্রিশ নম্বর কোশ্চেনটা কী দেওয়া হয়েছে যে এক থেকে এগারো পর্যন্ত বিজয় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় দেখো আমি ডিটেলেই দেখিয়ে দিই এই অঙ্কটা কারণ আমি চাই না তোমরা সূত্র মুখস্থ করে করে শেষে সূত্র মনে রাখার জন্য আবার সূত্র মুখস্থ করতে হয় তো সেই কারণে দেখো আমি তোমাদের উনত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো আমি একটু ডিটেলেই তোমাদেরকে দেখাবো এক থেকে এগারো পর্যন্ত পরস্পর পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় তো দেখো এক থেকে এগারো পর্যন্ত বলা রয়েছে তাহলে আমি লিখে নিই এখানে এক স্কোয়ার প্লাস আমি একবারে অঙ্কটা করাই শুরু করি ও সরি ঘন বলেছে বারবার আমি একই ভুল করছি আমি এগুলোকে ঘন করে দিই রাইট আচ্ছা তাহলে কথা হবে একের কিউব প্লাস দুয়ের কিউব প্লাস তিনের কিউব প্লাস চারের কিউব এইভাবে চলবে কত দূর অব্দি এইভাবে চলবে এগারো আচ্ছা আমি কি ভুল বললাম দেখো এখানে কি বলেছে এখানে বলেছে বিজোর স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের ঘর অর্থাৎ এখানে বিজোড়গুলো রাখতে হবে এক তিন এইভাবে রাখতে হবে তাই না তাহলে আমি এগুলোকে কেন রেখেছি এগুলো রেখেছি তার কারণ রয়েছে দেখো এগুলো রেখেছি এই কারণেই যে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো এখানে বাদ দিয়ে দেবো হবে দুয়ের কিউব বাদ দিলাম এবার কত বাদ দেবো এবার বাদ দেবো চারের কিউব এইভাবে বাদ দেবো আবার কত কতর কিউব এভাবে বাদ দেবো দশের কিউব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে কারণ এগারোর কিউব তো বিজয় সংখ্যা তাই এখানে এক থেকে এগারো অবধি থাকলো আর যেগুলো আমি এক্সট্রা লিখে ফেলেছি সেগুলোকে আমি এখানে বিয়োগ করে দিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দেখো এই দুইয়ের কিউবটা এখান থেকে বাদ চলে যাবে চারের কিউবটা বাদ চলে যাবে তাহলে কি থাকবে একের কিউব প্লাস তিনের কিউব দেখো পরপর বিয়ের সংখ্যাগুলোই পরপর থেকে যাবে তো বাইদে বে দেখো এটা কিন্তু যোগ ফল বের করছে আমি বারবার বলছি তোমাদের তোমরা এখানে কিন্তু অ্যান্সার বের করে ভেবে না যে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে যারা পরীক্ষার্থী তারা কিন্তু এই ধরনের ভুলগুলো কিন্তু করে থাকে তাই জন্য আমি বারবার তোমাদেরকে বলছি তো দেখো এক থেকে এগারো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনর যোগফল কি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর স্কোয়ার তাহলে এখানে এন এর ভ্যালু কত এগারো তাহলে এগারো ইন্টু আমি বারবার সূত্রটা লিখছি না বাই বারো বাই টু এর স্কোয়ার রাইট তাহলে এবার দেখো দুই দিয়ে কাটো ছয় দুগুণে বারো তাহলে যা হোক এখান থেকে ছেষট্টি আসছে সব আমি পরে হিসাবের মধ্যে আনছি এবার এই পাশে দেখো এই পাশে আমি দুইয়ের কিউবটাকে কমন নিয়ে নেবো তাহলে কত পাবো একের কিউব দুইয়ের কিউব এইভাবে চলবে আমার কত দূর অবধি পাঁচ দুগুণে দশ অর্থাৎ পাঁচের কিউব রাইট তাহলে এখান থেকে দেখো ছয় এগারো কত হবে ছেষট্টি ছেষট্টি স্কোয়ার মাইনাস এখানে দেখো কত পাচ্ছি আমরা দুইয়ের কিউব অর্থাৎ আট আর এখানে এক থেকে পাঁচ অবধি সংখ্যাগুলোর ঘনের যোগ অর্থাৎ এন এর ভ্যালু এখানে পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ প্লাস ওয়ান অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান আমি বারবার তো তোমাদের বলছি আশা করি তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে এতক্ষণে

আর আট ইন্টু দুশো পঁচিশ এটা আসছে কিন্তু তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পরে আমাদের আসছে দু হাজার পাঁচশো ছাপান্ন এটা আসছে এটা কি আসলো এটা আসলো কি আসলো কি আসলো কি আসলো যোগ ফল আসলো তাহলে গড় কীভাবে আসবে খুব সহজ দু হাজার পাঁচশো ছাপান্ন এটা যোগ ফল নাম্বার অফ ডিজিট দিয়ে ভাগ করে দেবো নাম্বার অফ ডিজিট কত এক থেকে দশ অবধি কতগুলো বিজয় স্বাভাবিক সংখ্যা রয়েছে বলো দেখো এক থেকে এগারো অবধি কিন্তু আমাদের বিজয় সংখ্যা রয়েছে ছয়টি তাহলে ভাগ করে দেব আমাদের চার ছয় চব্বিশ তারপরে দেখো পনেরো এসছে ছয় দুগুনে বারো ছয় ছত্রিশ তাহলে চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশ আসছে আমাদের রাইট অ্যান্সার দেখো কোন অপশান রয়েছে অপশান বিতে রয়েছে দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ কিন্তু আমাদের জাস্ট প্রথম লাইনে এই ট্রিকটা কিন্তু লাগাতে হবে এই ট্রিক না লাগালে কিন্তু আমাদের বিজয় স্বাভাবিক সংখ্যার ঘনের কিন্তু সূত্র মুখস্থ করতে হবে কত সূত্র মুখস্থ করবে তাই জন্য আমি এটা ডিটেলে রাখলাম বন্ধুরা এবার তিরিশ নম্বর অঙ্কটা দেখো খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক তোমরা ভালো করে বুঝবে কোনো ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো সতেরো সতেরো বছর বয়সে এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রের বয়সের গড় হলো পনেরো দশমিক আট সাত পাঁচ বছর নতুন ছাত্রের বয়স কত তো দেখো আগে ছিল গড় বয়স কত আগে ছিল গড় বয়স কিন্তু ষোলো আর এখন গড় বয়স কত হয়েছে এখন গড় বয়স হয়েছে পনেরো দশমিক আট সাত পাঁচ তো ষোলোর পর আমি তিনটে বসিয়ে নিই তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে তাহলে আমার এখানে থাকলো কত দশমিক এক দুই পাঁচ তাহলে এই যে বয়সের ডিফারেন্স বয়স কি কমেছে কেন কমেছে কারণ কারণ কি গড় বয়সটা কমেছে কতজনের কমেছে এই যে এত এক দশমিক এক দুই পাঁচ এইটা কমেছে কতজনের কমেছে মানে গড়ের গড়ে কত জনের বয়স এখানে কতজনের বয়সের গড় আমরা নির্ণয় করেছি দেখেন চল্লিশ জনের বয়সের গড় আমরা নির্ণয় করেছি এবং প্রত্যেকের গড়ে প্রত্যেকেরই গড়ে কি হয়েছে দশমিক এক দুই পাঁচ করে কমেছে চল্লিশ জনেরই তাহলে চল্লিশ জনের যখন এক দুই পাঁচ করে কমেছে তার মানে নতুন যে ছেলেটা এসেছে সতেরো বয়স সতেরো বছর বয়সী ছেলেটা যাওয়ার যাওয়ার পরে নতুন যে ছেলেটা এসেছে সেই ছেলেটার বয়স এর চাইতে কম না বেশি যদি বেশি হতো তাহলে তো গড়টা বেড়ে যেত না তাহলে তো গড়টা বেড়ে যেত নিশ্চয় তার বয়স লেস দেন কি হবে লেস সতেরো তার বয়স কি হবে লেস থেকে কম হবে তো দেখো থেকে কম যে ছেলেটা এসেছে তার জন্য কি হয়েছে দশমিক এক দুই পাঁচ করে বয়স গড়ে কমেছে কত জনের কমেছে চল্লিশ জনের কমেছে তাহলে মোট কত বছর বয়স কমেছে তাহলে খুব সহজ দশমিক এক দুই পাঁচকে চল্লিশ দিয়ে গুণ করে দেবো তাহলেই আমরা পেয়ে যাব। দেখো এটাকে গুণ করলে পরে আমাদের আসছে কত পাঁচ ঠিক আছে পাঁচ হাজার আসছে তিন ঘরে আগে দশমিক দিলে পারে পাঁচ চলে আসছে ঠিক আছে তো দেখো এরকম মানে এটাকে এটা দিয়ে গুণ করলে পরে আসছে আমাদের পাঁচ মানে কি পাঁচ বছর বয়স কমেছে টোটাল স্টুডেন্টদের বয়স যদি আমরা হিসাব করি সেখানে দেখবো আমরা পাঁচ বছর বয়স কমেছে সেই জন্যই তো গড়ে সবার এক দশমিক এক দুই পাঁচ করে কমেছে তাই না পাঁচ বছর বয়সকে যদি চল্লিশ জনের মতো ভাগ করে দাও তাহলে পরে দেখবো দশমিক এক দুই পাঁচ করেই কিন্তু কমছে সবার তো বাই দা ওয়ে দেখো এবার তাহলে পাঁচ বছর বয়স কমেছে কেন কমেছে যে গিয়েছে তার বদলে যে এসেছে তার জন্য কমেছে তার মানে যে গিয়েছে আর যে এসেছে তাদের মধ্যে বয়সের ডিফারেন্স কত পাঁচ বছরের ডিফারেন্স তার জন্যই তো পাঁচ বছরের যে এখানে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা পাঁচ বছরের হয়েছে তাহলে যে গিয়েছে সতেরো বছর বয়সী আর যে এসেছে তাহলে সে কত বছর বয়সী নিশ্চয়ই এর চাইতে পাঁচ বছর বয়স কম তাই জন্য গড়ে সবার কমেছে তার মানে বিয়োগ করলে আসছে আমাদের বারো তাহলে বারো বছর বয়সী খুব সহজ অঙ্ক খুব সহজে তোমরা পরীক্ষা হলে করতে পারবে যদি তোমরা এই যে কনসেপ্টটা ধরতে পারো এছাড়া আমরা ডিটেলে যদি করতে চাই তাহলে কীভাবে করব চল্লিশ জনার মোট বয়স কত হবে ষোলো দ্বিগুণ করে দিলাম এত বছর বয়স হবে চল্লিশ জনের এবার এটা থেকে আমরা সতেরোকে বিয়োগ করে দেব কারণ সতেরো বছর বয়সে একজন চলে গিয়েছে আর নতুন যে এসেছে তার বয়স কত এক্স ধরে নিলাম তাহলে এখন মোট বয়স কত এত এটাকে চল্লিশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত আসবে আমাদের এটা সমানসূরণ হবে পনেরো দশমিক আট সাত এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা এক্সেল ভ্যালু বের করলেও সেই তোমাদের বারোই আসবে এইভাবে করতে পারো বাট আমি বলবো নিজের ব্রেনকে ইউজ করো এবং ব্রেনকে শার্প করো দেখো এই পদ্ধতিটা তোমাদের ব্রেনের মধ্যে চলে আসবে এবং এইভাবেই তোমরা পরীক্ষা হলে করতে পারবে এবং খুব ইন্টারেস্টিং তোমরা যদি ভালো করে ফলো করো এইভাবে অঙ্ক ধরে করা আর এটা তো বেসিক পদ্ধতি এইভাবে তো করতে পারবেই তো এই পদ্ধতিটা তোমরা মাথায় রেখে দাও তো আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে প্লেলিস্ট থেকে দেখে নিও অন্যান্য স্যারের চঞ্চল সেরের স্যারের ম্যাথ তো সম্পূর্ণ সলিউশন করাই রয়েছে যারা স্টেট লেভেলের পরীক্ষা এবং বেসিক কিছু পরীক্ষা যেমন গ্রুপ ডি এন টিপিসি জন্য পরীক্ষা দিচ্ছ তারা চঞ্চল ঘোষ স্যারের বইটা দেখতে পারো আর যারা নতুন অঙ্ক শুরু করছো তারাও চঞ্চল স্যারের যে ম্যাথ ক্লাসগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো সেখানে বেসিক থেকে করানো রয়েছে তো তারপরেও যদি তোমাদের সমস্যা হয় তোমরা আমাকে বলতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে টেলিগ্রাম করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রইলো আর যদি তোমরা ঘরের আগের ক্লাসটা দেখতে চাও তাহলে তোমরা এখানে ক্লিক করো আর চ্যানেলটাকে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর অন্যান্য আমাদের ক্লাস অন্যান্য প্লেলিস্ট দেখার জন্য কিন্তু তোমরা এখানে ক্লিক করতে পারো তো চলো আজকের ক্লাস এখানে শেষ হলো তোমরা ভালো থেকো তোমাদের ফ্যামিলির খেয়াল রেখো টাটা গুড বাই অ্যান্ড গড ব্লেস ইউ অল